বন্ধুরা, আমাদের দুনিয়াতে এত রঙের পোষা প্রাণী দেখা যায় যারা সুন্দরের দিক থেকে একজন আরেকজনের উপরে, কিন্তু আজকে আমরা আপনাদের এমন পশু পাখি দেখাবো যাদের কোনো রঙই নেই, যেটা পুরোপুরি সাদা। কিন্তু সাদা হওয়ার পাশাপাশি এরা অনেক সুন্দরও। আমাদের আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় এবং সুন্দর হতে চলেছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নতুন ভিউয়াররা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না। কিন্তু নাম্বার 1, জিরাফ। আমরা জানি যে পৃথিবীর সব থেকে লম্বা প্রাণী হচ্ছে জিরাফ, আর এই জিরাফেও সম্পূর্ণ সাদা রঙের জিরাফ কিন্তু অন্তর্ভুক্ত আছে, যা উত্তর পূর্ব কেনিয়াতে পাওয়া যায়। এই আলাদা বিরল জিরাফকে বনের কর্তৃপক্ষ খুঁজে বের করেছিল। এই জিরাফ অন্যদের থেকে আলাদা হওয়ার কারণে এরা একাই থাকে, যার কারণ অন্যান্য জিরাফ এদেরকে নিজের কাছাকাছি আসতে দেয় না। এখন আপনি যে জিরাফটিকে দেখছেন, এখানে একটি বড় জিরাফ আছে আর একটি বাচ্চা জিরাফ আছে। এটি 3 বছর আগে কেনিয়ার জঙ্গলে পাওয়া গিয়েছিল, কিন্তু কিছু খারাপ মানুষ অর্থাৎ শিকারীরা তাদের শিকার করে, যার ফলে একটি ওয়াইল্ড জিরাফ এখন আর নেই। জানি না লোকজন এমনটা কেন করে, যেখানে তারা তাদের কিছুই করেনি আর না তাদের সেই জিরাফকে শিকার করে কোনো লাভ ছিল। নাম্বার 2, পিকক। এই পৃথিবীতে হয়তো এমন কেউ নেই যে ময়ূর চেনে না, কারণ এটি খুবই সুন্দর হয়ে থাকে। আপনি হয়তো ইতোমধ্যেই এদের দেখেছেন, এর সাথেই অনেক মানুষই এই পাখিটির প্রতি আকর্ষণও বোধ করে। এর প্রধান কারণ এদের রং এবং এদের বিশেষ পাখা, যা এদেরকে অন্যদের থেকে আলাদা করে। কিন্তু এখন আপনি পুরোপুরি সাদা ময়ূর দেখতে যাচ্ছেন, যাদের মধ্যে আমরা কোথাও কোনো রঙের চিহ্নই দেখতে পাই না। তবুও মানুষজন এদের প্রতি সাধারণ ময়ূরের থেকে বেশি আকর্ষিত হয়, যার কারণ এরা অনেক দুষ্প্রাপ্য। এটি এলবিনোতে নেই, কিন্তু এর পিগমেন্টের কমের কারণে এর জেনেটিক পরিবর্তন হয়, যার ফলে এরা সাদা রঙের হয়। এদের অনেক সৌভাগ্যবান মানা হয়। নাম্বার 3, পেঙ্গুইন। দেখুন এই পেঙ্গুইনকে, যা সাধারণ পেঙ্গুইনের থেকে অনেক আলাদা। সাধারণত পেঙ্গুইনের রং সাদা এবং কালো হয়ে থাকে, কিন্তু এই পেঙ্গুইন শুধু সাদা রঙের। এদের মনোযোগ দিয়ে দেখলে এদের মধ্যে আমরা কিছু গোলাপি রঙও দেখতে পাই, যেটা সর্বপ্রথম আন্টার্কটিকাতে দেখা যায়। এরপরে এই পেঙ্গুইন গুলো মানুষের মধ্যে অনেক বিখ্যাত হয়ে যায়। এটি সত্যি অনেক কিউট। নাম্বার 4, টার্টেল। কচ্ছপকে অনেক মানুষ নিজের বাসায় পালন করে, কারণ এদেরকে অনেক সৌভাগ্যবান মানা হয়। শুধু তাই নয়, মানুষের বিভিন্ন ধরনের কচ্ছপের অনেক শখও থাকে। কিন্তু 2006 সালে প্রথমবার অস্ট্রেলিয়ার সানশাইন আইল্যান্ডে সাদা কচ্ছপ দেখা যায়, যেটা আইল্যান্ডে আসার পর অনেক বিখ্যাত হয়ে যায়। এটি একটি কচ্ছপের বাচ্চা ছেলে, যেটি কতটা কিউট তা আপনি দেখতেই পারছেন। শ্রীলঙ্কাতে একটি সাদা কচ্ছপ আছে, যাকে সাবধানে রাখা হয়েছে, যার খোলসে একটু একটু বাদামি রং আছে, যার ফলে এটি একটি ডিজাইনের মতো লাগে। এরকমই একটি সাদা কচ্ছপকে ক্যাপটিভিটিতে রাখা হয়েছে। এখন পর্যন্ত শুধু এই কয়টি সাদা কচ্ছপ দেখা গেছে, কারণ এটি অনেক দুষ্প্রাপ্য। নাম্বার 5, ক্যাঙ্গারো। এদের সাধারণত আমরা সবাই দেখেছি, হয়তো চিড়িয়াখানায় অথবা টিভিতে। এই প্রাণী অনেক আদরের হয়, কিন্তু আপনি কি কখনো সাদা ক্যাঙ্গারু দেখেছেন? আপনাদের মধ্যে অধিকাংশেরই জবাব হয়তো নাই হবে, আর তাই স্বাভাবিক, কারণ এই ক্যাঙ্গারু অনেক দুষ্প্রাপ্য, এজন্য এদেরকে বেশি মানুষ দেখেনি। ক্যাঙ্গারু শুধু অস্ট্রেলিয়ার আইল্যান্ডেই পাওয়া যায়, কিন্তু এই সাদা ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতেও সহজে দেখতে পাওয়া যায় না। এগুলো সাধারণত জঙ্গলে থাকে না, কারণ এরা অন্যদের থেকে অনেক শক্তিশালী হয় না। এর জন্য এদেরকে বিশেষ খেয়াল রাখার জন্য এদেরকে চিড়িয়াখানায় রাখা হয়, যেখানে এদের ঠিকঠাক মতো দেখাশোনা করা হয়। এরা এত সুন্দর এবং আদুরে হয় যে আপনাদের দিকে তাকিয়েই থাকবে। এই বাচ্চা ক্যাঙ্গারু তো এত কিউট যে একে নিজের কাছে রাখতে ইচ্ছা করে। নাম্বার 6, ওল বা প্যাঁচা। এখন পর্যন্ত হয়তো আপনি অনেক প্রজাতির এবং রঙের প্যাঁচা দেখেছেন, কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় এরকম প্যাঁচাদের মধ্যে আপনি কি বলতে পারবেন যে আপনি সাদা প্যাঁচা দেখেছেন? এর নাম স্নো ওল। দেখুন এই প্যাঁচাকে, যেটা পুরোপুরি সাদা এবং এদের চোখের রং লাল। এরা এত সুন্দর যে এদেরকে নিজের কাছে রাখতে ইচ্ছা করে। এটি একদম একটি খেলনার মতো লাগছে। আমরা দাবির সাথে বলতে পারি এরকম প্যাঁচা আপনি প্রথমবার দেখেছেন। চিন্তা করুন, এই প্যাঁচা রাতে আপনার জানালার উপর এসে বসলো, তো আপনি কি করবেন? নাম্বার 7, রাকন।
এখন এগিয়ে চলি আমাদের পরের প্রাণীর দিকে, যার নাম রাকুন। এটি কোনো সাধারণ রাকুন নয়, বরং একটি অ্যালবাইনো রাকুন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটি সেটি যার কথা আমরা বলছি। এটি একদম শিয়ালের মতো লাগছে। এদের মধ্যে কিছু ক্রিম কালারের হয়ে থাকে। এদের গোলাপি রঙের চোখ এবং এদের নাক এদের অনেক সুন্দর বানায়। কিন্তু সব অ্যালবাইনো প্রাণীর চোখের রঙই একই হতে হবে তা কিন্তু নয়। মাঝে মধ্যে কিছু প্রাণীর চোখের রং অন্য রঙেরও হয়। এদের চালচলনও অন্য রাকুনদের মতো হাস্যকর হয়। এদের সাদা রঙের কারণে এরা আরো বেশি কিউট দেখায়। নাম্বার 8, স্নেক। এখন পর্যন্ত আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকমের সাপ দেখেছেন, কিন্তু আমরা এখন আপনাদেরকে এমন একটি সাপ দেখাবো যেটা পুরোপুরি সাদা। এদের অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া যায়। ওয়ার্ল্ড স্নেক অর্গানাইজেশনের কথা মতে এরকম সাপ খুব একটা দেখা যায় না, এবং একে দুষ্প্রাপ্য সাপের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যেটা দুষ্প্রাপ্য হওয়ার পাশাপাশি অনেক সুন্দরও। আপনি কখনো এদের দেখলে এদের থেকে দূরে থাকবেন, কারণ এদের স্বভাব অনেক আক্রমণাত্মক হয়ে থাকে, যার ফলে এরা আপনার ক্ষতি করতে পারে। কিন্তু আপনি একে দূর থেকে দেখার জন্য অবশ্যই যেতে পারবেন। নাম্বার 9, ক্র। আপনি হয়তো অবাক হয়ে গেছেন কাকের কথা শুনে, কেননা আমরা সবসময় এই পৃথিবীতে যতগুলো কাক দেখেছি তার সবই কালো হয়ে থাকে। কিন্তু আমাদের পরের প্রাণী অন্যদের থেকে অনেক আলাদা, যেটি একটি সাদা কাক। হয়তো কেউ ভাবেনি কাক সাদা রঙের হয়ে থাকে, কারণ এটি আগে সম্ভব ছিল না, কিন্তু এখন হয়েছে। এই কাকটি সাদা রঙের, যা তাদের সাধারণ রঙের থেকে একদম বিপরীত। এদের চোখ কিছুটা গোলাপি এবং লাল রঙের, যার জন্য একটি কাক হিসেবে এদের চেনাই যায় না। এর আলাদা হওয়ার কারণে এই কাক তার দলে সামিল হতে পারে না, কিন্তু অনেক মানুষ একে গৃহপালিত হিসেবে রাখতে চায়। এটি এখন পর্যন্ত অনেক জায়গায় পাওয়া গেছে, যেমন ফিলিপাইন, আমেরিকা, ভারত ইত্যাদি, যেখানে এটি ইন্ডিয়াতে অনেক রাজ্যে পাওয়া যায়, যেমন কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি ইত্যাদি। এমন মানুষও রয়েছেন যারা এদেরকে নিজের বাসায় শখের বশে পালতে পছন্দ করেন। তো বন্ধুরা, আপনি কি কখনো এদের দেখেছিলেন আগে? তা নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। নাম্বার 10, হামিং বার্ড। এই পাখিকে পৃথিবীর সব থেকে ছোট পাখির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাকে আমরা হামিং বার্ড নামে জেনে থাকি। এই পাখি আগে থেকেই অনেক দুষ্প্রাপ্য হয়ে গেছে, যেটা অনেক কালারফুল। এদের মধ্যে সাদা পাখি কিছুটা এমন দেখতে, যাদের ঠোঁট হলুদ রঙের থাকে এবং এদের দেখতে অনেক কিউট লাগে। এদেরকে আপনি রোদে বেশি দেখতে পারবেন না, কারণ অ্যালবিনো হওয়ার কারণে এদের পাখা সাধারণত হামিং বার্ডের তুলনায় নমনীয়, যার ফলে রোদ থেকে এদের পাখার সমস্যা হতে পারে এবং পরে এদের ভোগান্তি হতে পারে। এরা এদের খাবার খুঁজতে যে কোনো জায়গায় যেতে পারে, সেটা আপনার বাসার পিছনের বাগানই হোক না কেন। আপনি এদের দেখলে এদের খাবার জন্য অবশ্যই কিছু রাখবেন, কারণ আপনি অনেক সৌভাগ্যবান আর দুষ্প্রাপ্য হামিং বার্ড আপনার বাগানে এসেছে। তো বন্ধুরা, এই সকল সাদা প্রাণীগুলোর মধ্যে আপনার কাছে কোন প্রাণীটিকে সব থেকে কিউট বলে মনে হয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না, আর এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চিরদর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।